আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা। আমরা একদম রেডি একটা ফ্ল্যাট দেখার জন্য আসছি। এটা দেখেন আপনারা, এটা হলো ডাইনিং রুম। প্রথমেই ঢুকেই ড্রয়িং এবং এখানে লাইটিং ব্যবস্থা মতো নাই, একদম সন্ধ্যা। ঢুকে ড্রয়িং এবং আলাদা দেখেন রাউন্ড একটা শেপ আছে। এটা হলো ডাইনিং এবং হাতে ডানি ড্রয়িং রুমের সাথে গেস্টবেড। গেস্টবেডটাও বেশ বড়, আপনারা দেখতে পাচ্ছেন গেস্টবেড। এবার জানালা আছে এবং ওয়াশেই কমন বাথরুম। এটা হলো আপনার দ্বিতীয় হচ্ছে কমন বেসিন। ডাইনিংয়ের সাথে কিচেন, কিচেনটা তো বেশ বড়, ভালো মানের ফিটিং, টাইলস 24x24। আমরা এখন মাস্টার বেডে ঢুকলাম, দেখতে পাচ্ছেন মাস্টার বেডটা ওয়াও বিশাল। এটা দক্ষিণমুখী বারান্দা, দক্ষিণমুখী বারান্দা। এটা হলো অ্যাটাচ বাথ। একদম বারান্দায় বসে মেইন রোড দেখা যাচ্ছে। এটা হলো সাইনবোর্ড, সাইনবোর্ড রফিকুল ইসলাম স্কুলের পাশে, রফিকুল ইসলাম স্কুলের পাশে। এবং পুরো এরিয়া একদম ফুল ডেভেলপ, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে যাত্রাবাড়ি খুবই কাছে, অর্থাৎ যাত্রাবাড়ির পরে মাতোয়েল, শনিয়াখান মাতোয়েল পরে সাইনবোর্ড যে এরিয়া, সাইনবোর্ডে রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ যে কলেজ, এইটা হলো রফিকুল ইসলাম স্কুল। এটা হলো রফিকুল ইসলাম কলেজ, এটার সাথে এখানে স্কুল কলেজ মাদ্রাসা খুব কাছে। মতিঝিল থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব। এটা আর একটা মাস্টার বেড আমরা দেখতে পাচ্ছি, মাস্টার বেড ঢুকলাম। এটা দুইটা মাস্টার বেড, এটার পশ্চিম, এটা অ্যাটাচ বাথ। বাথরুমটা বেশ বড়। এবং এটা হলো কর্নার প্লট, দক্ষিণ পশ্চিম কর্নার। পিছনের রাস্তা দেখতে পাচ্ছেন, দুই দিকে রাস্তা, হ্যাঁ পিছনের রাস্তা, অন্ধকার হবে না কখনোই। এটা অর্থাৎ লিফটের সেভেন আটতলা, যার কারণে খোলামেলা, যথেষ্ট আলো বাতাস আপনারা দেখতে পাচ্ছেন। দক্ষিণ সাইডে দুইটা বেড, মাস্টার বেড, এবং ঢুকতে ড্রয়িং রুম, পাশে গেস্ট বেড। ডাইনিং দুইটা লিফট, দুইটা সিঁড়ি। তাতে এক একটা ফ্ল্যাটটা, এখানে হলো 22 কাঠা, 22 কাঠায় ওপরে 10 ইউনিট, প্রতি ফ্লোরে 10 ইউনিট, 10 ইউনিটের আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা জায়গায় বয়েট আছে, প্রত্যেকটা ফ্ল্যাটের অ্যাগেনিস্ট বয়েট আছে, খোলামেলা আছে। সন্ধ্যার ভিডিও, তারপর যথেষ্ট আলো, আলো, এখানে কোনো লাইটিং ব্যবস্থা নেই। এটা হলো একটা লিফট, আপনারা দেখতে পাচ্ছেন দুইটা লিফট, সার্বক্ষণিক ব্যবস্থা থাকে একটা লিফট। এবং রাস্তার দুই পাশে দুইটা সিঁড়ি। আমরা একদম সিঁড়ি, পশ্চিম দিকে সিঁড়ি দিয়ে নামব। আপনারা লাইক এবং কমেন্টস করে এবং আমাদের ভিডিওটা শেয়ার করেন, আমাদের সাথে থাকুন। এবং দেশ বিদেশ থেকে যারা দেখছেন সবাই, যে বিদেশে দেখছেন সবাই, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এবং সকল ধরনের ভিডিওগুলো আপনারা আপডেট পেয়ে যাবেন। যে আপনারা ফ্ল্যাট বাড়ি, আপনারা যদি ফ্ল্যাট বাড়ি, জমি, এনি কাইন্ড অফ প্রপার্টি আপনারা যদি ট্রাই করতে চান, তাহলে হোম কেয়ার প্রপার্টি সার্ভিস, আমাদের প্রপার্টি সার্ভিসে ইউটিউবে ঢুকে এবং ফেসবুক পেজে ঢুকে আপনারা সার্চ করতে চান কোথায় চাচ্ছেন আপনারা। আর আপনারা কি উত্তরা, বসুন্ধরা, গুলশান, বনানী, যাত্রাবাড়ি,
মতিঝিল, ধানমন্ডি, এনি ঢাকা, অল ঢাকা, পুরো ঢাকায় আমরা প্রপার্টি সার্ভিস দিয়ে থাকি। ক্রয় বিক্রয়ের সাথে আমরা বিশ্বস্ততার সহিত আপনাদের পাশে আছি। আপনারা যদি প্রপার্টি ক্রয় করতে চান বা বিক্রি করতে চান, আমাদের নাম্বারে ফোন করুন, ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যদি আপনারা ফ্রি অফ কস্টে অ্যাড দিতে চান, আপনার নিজস্ব প্রপার্টি বিক্রি করতে চান, তাহলে বাংলালিঙ্ক নম্বরে আপনারা ফোন করে জানাতে পারেন। আমাদের প্রতিনিধি গিয়ে আপনার প্রপার্টি ভিডিও করে আমাদের চ্যানেলে প্রোভাইড করবেন। এবং যারা যদি আমাদের সম্মানিত কাস্টমার আছেন, আপনারা দয়া করে ভিডিওগুলো দেখুন এবং যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, প্রতিনিয়ত আপনারা আমাদের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন। রাস্তা ফ্রন্টের রাস্তা আর কয় ফিট ভাইয়া? 30 ফিট, 20 ফিট, 20 ফিট রাস্তার সাথে দুইদিকে রাস্তা, কর্নার প্লট অনেক বড়ো। এই যে এখানে লাইট আছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুল রেডি, এখানে উঠে এখানে বসবাস করতে পারবে, সব কিছু কমপ্লিট। ফ্রেডে চলে আসি, নিচে কার পার্কিং আছে। এটা হলো বেসমেন্ট, বেসমেন্টে দেখতে পাচ্ছেন এদের কার পার্কিং রাখা, সকল ধরনের বিল্ডিং বেসমেন্ট, এখানে কার পার্কিং আছে, জেনারেটর আছে, জেনারেটর দিয়ে আপনার লিখতে দাম এটা 65 লাখ টাকা প্যাকেজ, ফুললি প্যাকেজ। যদি আপনার কার পার্কিং নিতে চান তাহলে এক্সট্রা আপনার কার পার্কিং এক্সট্রা পে করতে হবে। সবাই ভালো থাকবেন, আছে এটা সামনে ফ্রন্টের রাস্তার আপনাদের দেখানোর চেষ্টা করি। রাস্তাটা 20 ফিটের রাস্তা, এটা হলো ফ্রন্ট বিল্ডিং ফ্রন্ট সাইড, আপনারা দেখতে পাচ্ছেন বসবাস করতেছে অলরেডি, আপনি এখনই বসবাস করতে পারবেন। কর্নার ফ্লোর, পাকা রাস্তা, মেইন রাস্তা থেকে মাত্র 1 মিনিটের দূরত্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কেমন এখানে আজকে শেষ হয়েছে, আসসালামু আলাইকুম।